নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা ইউটিউব চ্যানেল এডুটিচারে। পুরনো সাবস্ক্রাইবার যারা আছেন তাদের সবাইকে অভিনন্দন, এবং নতুন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারাক্টিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং তার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে একদম কিন্তু ভুল করবেন না। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই আজকে একটা মক প্র্যাকটিস পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই আপনারা একটা খাতা পেন নিয়ে বসুন। যে প্রশ্নের উত্তরটা আপনাদের সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা কোশ্চেন নিয়ে আলোচনা করব, এবং আলোচনা শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেয়েছেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন। কমেন্ট লাইনে পোস্ট করার সাথে সাথে আপনারা যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের প্রশ্ন। 1370 নম্বর প্রশ্ন। এটা ছিল আপনাদের গেল দিনের হোম টাস্কের প্রশ্ন। তা আপনারা যদি এর আগে যে ভিডিওগুলো আলোচনা হয়েছে সেগুলো আপনারা দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান, এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখুন বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা যাবতীয় ভিডিওগুলো পেয়ে যাবেন, যেগুলো প্রত্যেকটাই আপনাদের একটা মোটিভেশনের মাইলস্টোন হিসেবে কাজ করবে। তা প্রথম প্রশ্ন, কৃত প্রত্যয় সাধিত পদকে কি বলে, অথবা কৃত প্রত্যয় সাধিত পদকে কি বলে। মানে একই কোশ্চেন আমাদের অথবা দিয়ে আছে, তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করেছেন অপশন ঘ বা অপশন ডি কৃদন্ত পদ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর হোম টাস্কে যারা অ্যান্সার দিয়েছেন এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1371 নম্বর প্রশ্ন, গমন কোন প্রত্যয় সাধিত শব্দ। আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা সঠিক সেটাই রাইট চিহ্ন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন খ কৃত, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানায়। আর আমরা চলে আসি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1372-এ, ধাতু কিংবা প্রতিপাদিকের সাথে যুক্ত হলে প্রত্যয় যে অংশ লোপ পায় তাকে কি বলে। তা আপনাদের স্ক্রিনে চারটে অপশন দেওয়া আছে, যে অপশনটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1372 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন ঘ ইট, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানায়। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1373 নম্বর প্রশ্নে, কোন কোন ক্ষেত্রে কৃত প্রত্যয় যোগ করলে কৃত প্রকৃতির আদি স্বর পরিবর্তিত হয়, এই পরিবর্তনকে কি বলে। আপনাদের চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1373 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন ঘ গুণ বা বৃদ্ধি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানায়। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1374 নম্বর প্রশ্নে, আধোয়া এর প্রকৃত প্রত্যয় বা প্রকৃতি প্রত্যয় কি। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1374 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন ঘ আ বিয়োগ ধাতু সাইন ধু যোগ আ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানায়। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1375-এ, 1375 নম্বর প্রশ্ন, উপসর্গযুক্ত প্রকৃত প্রত্যয় কোনটি। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1375 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন ক আধোয়া, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানায়। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1376-এ, 1376 নম্বর প্রশ্ন, বৃদ্ধির ক্ষেত্রে উৎস্থলে কি হয়। আপনাদের চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে, আপনারা ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1376 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন ঘ দীর্ঘ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানায়। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, সরি আমি দীর্ঘ বলছি এই কথাটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার অপশন ঘ উল্লেখ করেছেন, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানায়।
আর আমরা চলে আসব পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1377। কোনটি শূন্য প্রত্যয়ের শব্দ? আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন ঘ ঘুর, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানান। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1378 নম্বর প্রশ্ন। 1378 নম্বর প্রশ্নে কেবল ভাব বাচ্চে কোন প্রত্যয় যুক্ত হয়? আপনাদের ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1378 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন ক অ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানান। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1379 নম্বর প্রশ্নে। ধাতু সাইন ক্বাদ যোগ অন কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত? আপনাদের চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 1379 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশন গ বাংলা কৃত প্রত্যয়, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানায়। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1380 তে। নিচের কোনটি সঠিক প্রত্যয়? আপনাদের চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেই উত্তরটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা 1380 নম্বর প্রশ্নে উত্তর করেছেন অপশন ক, তাদের সবার উত্তর সঠিক, ধাতু সাইন খা যোগ অন খাউন, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানায়। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1381 নম্বর প্রশ্নে। কোনটি কৃত প্রত্যয়ের উদাহরণ? আপনাদের চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1381 নম্বর প্রশ্ন, যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ক চল যোগ অন চলন, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1382 নম্বর প্রশ্নে। আকারান্ত ধাতুর সঙ্গে অন স্থলে কি হয়? আপনাদের চারটে উত্তরের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1382 নম্বর প্রশ্নে, যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন গ উন, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1383 নম্বর প্রশ্নে। 1383 নম্বর প্রশ্নে চলে এসেছি, তাহলে বিশেষ নিয়মে গঠিত কৃদান্ত শব্দ কোনটি? তা আপনাদের স্ক্রিনে চারটে অপশন দেওয়া আছে, যে উত্তরটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশন খ নাউন, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 1384 নম্বর প্রশ্নে। দোলনা এর প্রকৃতি প্রত্যয় কোনটি? আপনাদের চারটে অপশন, যে উত্তরটা সঠিক সেটা রাইট চিহ্ন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। দোলনা এর প্রকৃত প্রত্যয়, যারা বলছেন অপশন ক ধাতু সাইন দুল যোগ অনা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আপনারা আজকে আমাদের এই 15টা কোশ্চেন আমাদের আলোচনা হয়ে গেল আর 15টা কোশ্চেন আলোচনা শেষে আপনারা কি কত মার্কস পেয়েছেন, আপনারা অবশ্যই আপনাদের প্রাপ্ত মার্কস সঠিকভাবে ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করুন। আপনারা মার্ক পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা আপনাদের কোশ্চেনও পোস্ট করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক উত্তর দেওয়ার বা সদুত্তর দেওয়ার। এবার আমরা চলে আসছি আপনাদের হোমটাক্সের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, চালুনি কোন প্রত্যয়জাত শব্দ? অপশন ক কৃত প্রত্যয়, অপশন খ তদ্ধিত প্রত্যয়, অপশন গ সংস্কৃত কৃত প্রত্যয় এবং অপশন ঘ সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। আবার আমি আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, চালুনি কোন প্রত্যয়জাত শব্দ? অপশন ক কৃত প্রত্যয়, অপশন খ তদ্ধিত প্রত্যয়, অপশন গ সংস্কৃত কৃত প্রত্যয় এবং অপশন ঘ সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই আপনাদের সঠিক উত্তরটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমার আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং আপনারা যদি এই ভিডিও থেকে ন্যূনতম আপনাদের সাহায্য হয়ে গিয়ে থাকে আপনারা অবশ্যই আপনাদের প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন এবং তার সাথে সাথে আপনারা আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং রিভিউ করতে পারেন এবং অবভিয়াসলি কমেন্ট করবেন যে কিরকম ধরনের মোটিভেশনাল ভিডিও আপনাদের পছন্দ। এবং তার সাথে সাথে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন প্রেস করে অল অপশনটা ক্লিক করতে কিন্তু একদম ভুল করবেন না, রোজ নতুন ভিডিও দেখার জন্য। আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে আগামী ভিডিওতে, পরবর্তী আকর্ষণীয় ভিডিওতে। আপনাদের সবাইকে
আমন্ত্রণ জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ টু অল অফ মাই স্টুডেন্ট, হ্যাভ এ নাইস ডে।